শৈশবে বাবাকে ছেড়ে চলে যাওয়ায় মায়ের ভালোবাসা বঞ্চিত হয়ে দাদির কোলে বেঁধে ওঠা 7 বছর বয়সী কন্যা শিশু। চলতি বছরের গত 28 আগস্ট দুপুরে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী ও 83 বছর বয়সী বৃদ্ধ নবী হোসেন। কিন্তু কন্যা শিশুটির ফুফাত ভাই জিশান দেখে ফেলে বাঁধে বিপত্তি। 100 টাকার বিনিময়ে জিশানের মুখ বন্ধ করতে চেয়েও ব্যর্থ হন বৃদ্ধ নবী হোসেন। এক পর্যায়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। বিষয়টি পুলিশের স্থানীয় বিট কর্মকর্তার গোচরে এলেও মেলেনি প্রতিকার। ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে গেলেও উল্টো ভুক্তভোগী কিশোরীর পরিবারকে ফাঁসানোর চেষ্টা করে বৃদ্ধের স্বজনেরা। চ্যানেল বাংলার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুরের নালিতাবাটি উপজেলার নালিতাবাটি ইউনিয়নের ভালুকা কুড়া গ্রাম, পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাট আর ছোট নদী বুড়ি ভোগাই তীরে মাতৃস্নেহ থেকে বঞ্চিত বেড়ে ওঠা শিশুটির বয়স এখন 7। পড়াশোনা করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শ্রেণীতে। গত 28 আগস্ট সোমবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে খেলার সাথে ফুফাতো ভাইকে খুঁজতে শিশুটি যায় প্রতিবেশী নবী হোসেনের বাড়িতে। ফেরার পথে ডেকে একটি ঝুপড়ি ঘরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায় বৃদ্ধ নবী হোসেন। এ সময় শিশুটির গঙ্গানির শব্দ শুনে 10 বছর বয়সী তার ফুফাতো ভাই জিশান ঝুপড়ি ঘরে ঢুকে ঘটনা দেখে ফেলে। ফলে জিশানকে 100 টাকার বিনিময়ে ওই কথা কাউকে বলতে মানা করে বৃদ্ধ, ছেড়ে দেয় কন্যা শিশুটিকেও। বাড়ি ফিরে ঘটনা খুলে বলে তারা। স্কুলের তাই আমি এই যে উড়ানো বইয়া কাপড় মাহাইতাছি, তখন আয়া জিগাই লো দাদি জিশান ভাই কই ধম মারা দোহানো গেছে, আমি কই স্কুল ড্রেস টিকুলা থেকে যাবে দোহানো গেছে, যায় দেখা আমার নাতি না চা খাইতেছে, যায় জিগাইছে যে তাহলে এই জিশান ভাই রাখিন কু কই হয় না, তখন কইতাছে ক ভাই দেখছস না হ্যাঁ হিরার দম মারা যা যাইবার লেছিল নবী হোসেন টান মারা ধৈরা ধ্যানার ধৈরা মুহম্মদ সাপ দেখ কম্বলের ঘর নিয়ে আনলে ই কথাছে ছেড়া হিরার চাড়া খায় রন্ডি ভাসে দে গেছে, তখন ওয়া কথাছে তখন ছেড়া গেছে কম্বল তুলা দেয় দেখে টান মারা ছেড়ারে ছেড়িরে তুই না নামা আসছে, তখন ছেড়াটারে বলে ক নবী হোসেনে কয় খার শুনায়া তোর 100 টাকা দেন তিন বাড়ির যায় কেছি কেছিলাম ছেড়া ডন্ডে আয় আমার লয় কেছি দোকান থেকে নবী হোসেনের উঠান দিয়া আইতাছে নবী হোসেন আতে দেয়া তার কম্বলের ঘরে নিয়ে দর্শন করতে যাই, পরে জিসান দেখে আসছে দেখে আনলে জিসান রে কনবী হোসেন তুই বাই যে কইছি পরে 100 টাকা দিয়ে আম ফের লোকের ঘটনাটা কইছি সানায়া বাড়ি করে দিছি। কিছু সময় পর ঘটনাক্রমে স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে হাজির হয় থানা পুলিশ, ডেকে নিয়ে পুলিশকে সব বলে দেন শিশুটির স্বজনেরা। কৌশলে পালিয়ে যায় বৃদ্ধ নবী হোসেন। আমার খালা আবার ওই জায়গায় দাঁড়ায় দিচ্ছে, দাঁড়ায় তো জাগে শুনেলা ওই ব্যাপারে পুলিশে সব কই দিচ্ছে, আমি খুব ভালো করছি ঘটনাটা হয়েছে 1/2 ঘন্টা আগে করছে, আমার এমন দরবার আছে পুলিশ তো আসলে আমরা আনি নাই, আমার খালাও আনে নাই, কারণ বেটার মানুষ পুলিশে ডাইকে একটা বাচ্চা রাখছে টুর্নামেন্ট রাখছে এটাই রাখছে এই যে এটাই রাখছে এই বাচ্চাটা রাখছে। তোমার নাম কি? ডাইকে পুলিশে ডাইকে দিছে কই আর পদক্ষেপ করা হয়নি সুরাহা। উল্টো গত 30 সেপ্টেম্বর শনিবার ভোর রাতে নবী হোসেনের লাকড়ি রাখার ঘরের কোণে লাগা আগুনের দোষ চাপানোর চেষ্টা করা হয় ওই শিশুর পরিবারের বিরুদ্ধে। তারা লয় কোনো ঝগড়া নাই কিছু নাই, বালা চলতাছি আইতাছি যাইতাছি বেডি আমার হু উঠায় বেড়া আমার শাশি দেখে তো বাঁচতে হইতো না, আমাদের সাথে আগে কোনো ঝগড়া হয় নাই ঝামেলা আছিল যে আগুন যে লাগছে ওদের ঘরে জানেন? নবী হোসেনের স্ত্রী দাবি করেন দীর্ঘদিন যাবত ওই শিশুর পিতার সাথে জমিনে বিরোধ থাকায় ভোররাতে ঝগড়া শেষে তাদের ঘরে আগুন দেওয়া হয়েছে, স্বামীর অপকর্মের বিষয়টি তিনি এড়িয়ে যান। তবে এলাকাবাসী এই দুই পরিবারের মাঝে কখনো জমি নিয়ে বিরোধের কথা জানেন না, জানেন না ঝগড়ার কথাও। সন্ধ্যা তো আসেই মনে করেন তাগলিকে ঝগড়া চাকরি তারাই মনে করেন
শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা ও ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় উদ্বেগ কমছে না। তাই বিষয়টি দ্রুত নিষ্পত্তি চান এলাকাবাসী। ছেলেটা দিনমজুরি কাজ করে এবং তার একটা বাচ্চা আছে, ক্লাস টুয়ে পরে বাচ্চাটা খেলাধুলা করছিল, ওই অবস্থা তারা টাইনানিয়া স্কুলে আসার পরে টাইনানিয়া এই নবী হোসেন আসামি এই কম্বলের ঘরে তার উপর নির্যাতন করে। এটা সুষ্ঠু বিচার হোক এবং তদন্ত হোক। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।